এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্র 2017 সালের যত এমসিকিউ এবং এসসিকিউ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2017 সালের রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউ এসসিকিউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান 2017 সালের কোন কোশ্চেনগুলো এমসিকিউবে দিয়েছে এবং এসসিকিউবে দিয়েছে সেগুলো আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন কি আছে, ড্যাশ হলেন ব্লকের বিকাশমূলক কার্যের উদ্যোক্তা, এর আনসার কি হবে, এর আনসার বিডিও। দু নম্বর কি আছে, কলকাতা পৌরসভার বা কলকাতা পৌর নিগম আইন প্রণীত হয়, এর আনসার কি হবে, 1980। তিন নম্বর কি আছে, কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন, এর আনসার কি হবে, সিয়ের আনসার কমিশনার। চার নম্বর কি আছে, তপশিলি জাতি তপশিলি উপজাতি মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1992। পাঁচ নম্বরে কি আছে, পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত প্রতিষ্ঠিত হয় ড্যাশ সালে, এর অ্যান্সার কি হবে, ডি, এর অ্যান্সার এখনও প্রতিষ্ঠিত হয়নি। ছ নম্বরে কি আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হবে, এর অ্যান্সার কি হবে, ডি, এর অ্যান্সার বয়সের কোনো শর্ত নেই। সাত নম্বরে কি আছে, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে, ডি, এর অ্যান্সার মুম্বাইতে মানে বোম্বে যাকে বলে। আট নম্বরে কি আছে, কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে ড্যাশ পর্যন্ত, এর অ্যান্সার কি হবে, ডি, এর অ্যান্সার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। তো দেখো, ন নম্বরে কি আছে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার লোকসভার। দশ নম্বরে কি আছে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা হল 294, যদি লোকসভা হয় তাহলে কত হবে, 42 হবে। এগারো নম্বরে কি আছে, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 65 বছর। বারো নম্বরে কি আছে, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়, এর অ্যান্সার কি হবে, বি, এর অ্যান্সার 1986 সালে। তো দেখো, তেরো নম্বরে কোশ্চেন কি আছে, সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন, এর অ্যান্সার কি হবে, বি, এর অ্যান্সার স্পিকার। চোদ্দো নম্বরে কোশ্চেন কি আছে, কেন্দ্রীয় আইনসভার সদস্যরা নিযুক্ত হন, এর অ্যান্সার হবে, ড্যাশ দ্বারা, এর অ্যান্সার হবে, কি এর অ্যান্সার হবে, এর অ্যান্সার রাষ্ট্রপতি। পনেরো নম্বরে কি আছে, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়, এর অ্যান্সার কি হবে, 1950 সালে। ষোলো নম্বরে কি আছে, নিরাপত্তা পরিষদের ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারেন, এর অ্যান্সার কি হবে, স্থায়ী সদস্যরা। সতেরো নম্বরে কি আছে, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হলো, এর অ্যান্সার কি হবে, পঞ্চশীল নীতির অনুসরণ। আঠারো নম্বরে কি আছে, দ্য মেকিং অফ ফরগেন পলিসি গ্রন্থটির লেখক হলেন, এর অ্যান্সার কি হবে, সের অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। উনিশ নম্বরে কি আছে, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো, এর অ্যান্সার কি হবে, ডি, এর অ্যান্সার জাতিসংঘ। কুড়ি নম্বরে কি আছে, 1945 সালে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ যাত্রা শুরু করে, এর অ্যান্সার কি হবে, বি, এর অ্যান্সার 50টি। একুশ নম্বরে কি আছে, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এর অ্যান্সার কি হবে, সের অ্যান্সার 1955 সালে। বাইশ নম্বরে কি আছে, সার্ক প্রতিষ্ঠিত হয়, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1985 সালে। তেইশ নম্বরে কি আছে, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হলো, এর অ্যান্সার কি হবে, সের অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। চব্বিশ নম্বরে কি আছে, ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, এর অ্যান্সার কি হবে, সের অ্যান্সার 1991 সালে। এবার আমি এসএ কিউব নিয়ে আলোচনা করব 2017 সালের। তো দেখো, 2017 সালের যে সমস্ত এসএ কিউব আছে সেগুলো খুব সুন্দর করে আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2015, 2016, 2017, 2018, 2019, 2020 সালের রাষ্ট্রবিজ্ঞানের যত এমসিকিউব এসএকিউব আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং প্রত্যেকটাই অ্যান্সার টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তোমরা যদি এইগুলি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা 90%-এর উপরে কমন পাবে। তো বুঝতে পারছো আমি যা বলছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে তোমরা প্রিপারেশান নেবে। তোমরা যদি এইগুলো খুব সুন্দর করে ভালো করে পড়ো তাহলে তোমরা 90%-এর উপরে কমন পাবে। আশা করি আমি যা বলছি তোমরা বুঝতে পেরেছো। আজকে